আমাদের এই পাখা যখন আমরা খুলে দেখলাম তো এই পাখা খারাপ হয়নি ভালো আছে কিন্তু এর মধ্যে যে কানেকশান করবার জন্য তার বেরিয়ে থাকে ওই তার সব কেটে গেছে আর এর যে ব্যারিং ছিল ওই ব্যারিংও খারাপ হয়ে গেছে মানে একদমই পাখা অফ আছে একটুও চলছিল না তো খুলে দেখলাম তো এর ভিতরে যে অবস্থা আমি আপনাদের বললাম তো এই সব প্রবলেমগুলোকে কিভাবে ঠিক করবেন ঘরেতেই আজকের এই ভিডিওর মধ্যে আপনার সাথে শেয়ার করব তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায় বন্ধুরা আমাদের এই পাখা সব থেকে আগে এর মধ্যে তিনটে স্ক্রু লাগানো আছে এই তিনটে স্ক্রুকে খুলে নেবো আর যে ক্লিপ থাকে ওই ক্লিপকেও খুলে আলাদা করে দেবো এবার আমরা এটাকে হালকা হালকা ঠুঁকে বডির মধ্যে ফিট করা আছে তো বার করব। কেন কি এই তারে যে এইখানে একটা কাটিং থাকে তো ওই কাটিং করা নেই বলে আমাদের এটা হালকা করে ঠুঁকে আগে লুজ করে নিতে হবে তো আমাদের লুজ হয়ে গেছে বাকি এই যে তার আছে এই তারকে আমরা উপরের দিকে করে দেবো করে দেওয়ার পরে এর যে উপরে ক্যাপ থাকে ওই ক্যাপকে আপনি খুলে নেবেন খুব সহজভাবে খুলে যাবে এক একটা পাকা খুব অসুবিধা হয় খুলতে তো সধানির সাথে আপনি ঠুঁকে খুলবেন খুলে যাবে তো দেখুন আমার এখানে এই যে পাখার ভিতরে যে ব্যারিং লাগানো থাকে এর অবস্থা খুব খারাপ দুটোই ব্যারিং খারাপ হয়ে গেছে এর মধ্যে কিন্তু যে কানেকশানের তার থাকে ওই কানেকশানের তারও কেটে গেছে বাকি এ যে ওয়াইন্ডিং আছে ওয়াইন্ডিংয়ের মধ্যে কোনো রকমের প্রবলেম নেই সব ঠিক আছে অনেক এমন পাখা হয় যেটা একটা স্টার্টিং কোয়েল পুড়ে যায় বা রানিং কোয়েল পুড়ে যায় তো এরকম কিছু হয়নি এর যে কোয়েল আছে ওই কোয়েল ভালো আছে তো আমরা এই পুলারের হেল্পে এর যে ব্যারিং আছে ওই ব্যারিংকে আমরা বাইরে বার করব অনেক লোক ছেনি হাতুড়িদের ঠুকে ঠুকে ব্যারিং বার করে কিন্তু আপনি ওই রকম করবেন না ছেনি হাতুড়িদের ঠুকে ঠুকে ব্যারিং বার করলে অনেকবার কী হয় কি পাকার মধ্যে অন্য একটা প্রবলেম হয়ে যায় তো ওই জন্যে আপনি পুল্লারের হেল্পে ব্যারিং খুলবেন আমি এখানে একটা ব্যারিং খুলে দিয়েছি এবার যে বডের মধ্যে নিচের দিকে একটা ব্যারিং থাকে ওইটাকে খুল জন্য এরকম পুল্লার ইউজ করব। আর ইউজ করে খুব সহজভাবে এই ব্যারিং কেও বাইরে বার করে নেবো এরকম পুল্লার লেগে এর ভিতরে একটা পাত্তি থাকে ওই পাত্তিকে কে লেগে খুব ভালো করে এঁটকে দেবো এঁটকে যে নিচের নাট আছে ওই নাটকে টাইট করব আমার ব্যারিং খুব সহজভাবে বেরিয়ে যাবে আর বডি ভাঙবার কোনো রকমের ভয় থাকবে না অনেক লোক ঠুঁকে ঠুকে বার করে তো বেশিরভাগ চান্স থাকে কি ওই বডি ঠুঁকে ঠুঁকে বার করলে বডি ভেঙে যাবার চান্স থাকে তো আমার এখানে কোনো রকমের আমার এখানে দুটোই পুলার বাড়িয়ে গেছে এবার আমরা এই ফ্যানের মধ্যে অন্য কাজ করব সব থেকে আগে এর মধ্যে যে কানেকশানের ওয়ার ছিল ওই কানেকশান ওয়ার জুড়ে নেব তার আগে আমরা মাল্টিমিটার দিয়ে চেক করে নেবো কি এর যে ওয়াইন্ডিং আছে ওইটা ভালো আছে কিনা সব ওয়াইন্ডিং একসাথে কানেকশান করা আছে কি না তো আগে এটা মাল্টিমিটার দিয়ে আমরা চেক করবো তো দেখুন আমার এইখান থেকে এই যে রানিং কয়েল আর স্টার্টিং কয়েলের মধ্যে যেইখান থেকে তার বেরিয়েছিল ওইখানে একটু একটু তার বেরিয়ে আছে তো হালকা ব্লেড দিয়ে রোগরে একদম পরিষ্কার করে নিয়েছি কেন কি ওর উপরে ওয়ার্নেস থাকে তো ওই ওয়ার্নেসকে রোগরে হালকা ব্লেড দিয়ে পরিষ্কার করে নেবেন এবার আমরা মাল্টিমিটার কন্টিনিউটের উপরে সেট করে আর আমরা দেখবো দেখুন আমার এইখানে মাল্টিমিটারের মধ্যে দেখাচ্ছে কি কোনো রকমের অসুবিধে নেই আর প্রপার কন্টিনিউটি বলতেছে এবার আমরা বডি চেক করে নেবো তো কোনো রকমের বডিও নেই কোনো রকমের শর্ট সার্কিটও নেই তো আমরা রানিং কয়েল চেক করেছি এবার আমরা স্টার্টিং কয়েল চেক করব তো স্টার্টিং কয়েলও আমাদের ভালো আছে এর মধ্যেও কোনো রকমের শর্ট সার্কিট নেই রানিং কোয়েল স্টার্টিং কয়েল একসাথে এরকম টাচ করে চেক করে নেবেন তো দেখুন আমার দুটোই ভালো আছে কোনো রকমের প্রবলেম নেই এবার আমরা এর ওয়াইন্ডিংয়ের মধ্যে তার জুড়বো শোল্ড্রিং আয়রন হেল্পে কেন কি হাত দিয়ে জুড়লে সেটা ছিঁড়ে যাবে ওই জন্য আপনাকে শোল্ডিং আয়রন দিয়েই জুড়তে হবে তো আমি এখানে পাতলা তার নিয়েছি কিন্তু এই তারের ভিতরে হেভি আছে তার পাতলা নেবেন বেশি হেভি তার নেবেন না হলে এর ভিতর থেকে বার করবার বহুত অসুবিধা হয়ে যাবে তো সব থেকে আগে আপনি এইখানে এর ভিতরে ঢুঁকে দেবেন ঢুঙ্কে নিচের দিকে যে ছেঁদা আছে ওই ছেঁদা থেকে বাইরে বার করে নেবেন বার করে নেবার পরে এই যে চারটে তার আমরা জুড়বো ওর মধ্যে স্লিপ লেগে দেবো তো এরকম আপনি নাপ করে আর স্লিপ কেটে নেবেন যেন কোন রকমের বডির উপরে আর ওয়াইন্ডিংয়ের উপরে খালি তার না থাকে স্লিপ লেগেই ওনাকে জুড়তে হবে তো আমি এখানে চারটে তার এর ভিতরে ঢুকতে দিয়েছি দুটো রানিংয়ের জন্য দুটো এর এবার আমরা তার যেখানে ওইখানে আগে জুড়বেন আপনাকে একটু হালকা করে পেস্ট লেগে দিতে হবে পেস্ট আর এরকম সোল্ডিং করে দিতে হবে তাতে কি হবে কি তার জুড়বার খুব সহজ হয়ে যাবে। না হলে ডাইরেক্ট আপনি তার জুড়ছেন কয়েলের উপরে তো জুড়তে একটু অসুবিধা হয়ে যাবে কেন কি ওয়ারনেস থাকে এই জন্য আপনাকে পেস্ট লেগে আর একটু পরিষ্কার করে দিতে হবে তো আমি এখানে পেস্ট লেগ আর পরিষ্কার করে দিয়েছি এবার আমরা যে ব্লু তার আছে ওইটা আমরা রানিং কয়েলের মধ্যে জুড়বো আর যে কালো কালার দুটো তার আছে ওইটা আমরা স্টার্টিং কয়েলের মধ্যে জুড়বো তার জুড়ে দেবেন দ্বিতীয় হিসায় একটা তার জুড়ে দেবেন তো দেখুন আমার এখানে চারটে তারই জোড়া হয়ে গেছে এবারে আমরা কি করব যেই তারগুলো আমরা জুড়েছি ওইটা একটু এক্সট্রা আছে তো যে স্লিপ লেগ গেছিলাম ওই স্লিপকে নিচের দিকে টেনে নেব যেন যেইখান থেকে জোড়া আরম্ভ হচ্ছে ওইখান থেকে নিয়ে স্লিপ লাস্ট পর্যন্ত যাবে আর এক একটা করে তার টেনে আর উপরের দিকে টেনে নেব তারপরে এইরকম নিচুয়ে সেপারেটার পেপার লেগকে দেবো তাতে কি হবে কি কোনো সময় যদি আমাদের স্লিপ পুড়ে যায় তো পুড়ে গিয়ে কোয়েলের উপরে টাচ না হয়ে যায় না নাহলে শর্ট সার্কিট হয়ে গিয়ে ফের আপনার তার কেটে যাবে তো এই রকম আমি উপরের সাইডে নিচের সাইডে সেপারেটার পেপার লেগে দিয়েছি লেগে দেওয়ার পরে যে সুতো থাকে ওই সুতো দিয়ে বেঁধে দেবেন হলে কেবল টাই দিয়ে এটাকে টাইট করে বেঁধে দেবেন কি কোনো সময় যদি একটু টান পড়ে তো আপনার তার ছিঁড়ে না যায় তো আমি এইখানে কেবলটাই লেগে বেঁধে দিয়েছি খুব ভালোভাবে বাকি যে কেবলটাই এক্সট্রা থাকে ওইটাকে কি করবেন এরকম টাই কাটার দিয়ে ওটাকে কেটে আর পরিষ্কার করে দেবেন তো দেখুন আমার এইখানে যে ওয়াইন্ডিং মধ্যে কানেকশন করবার জন্য তার জোড়া হয় ওইটা আমি জুড়ে দিয়েছি এবার আমরা চেক করে দেখবো তো দেখুন প্রপার কাজ করছে আর এখানে ওয়াইন্ডিং আমাদের যে কন্টিনিউটি ওইটাও শো হচ্ছে ব্লু তার আর কালো তারের মধ্যে টাচ করে চেক করে নেবো কি কোনো রকমের বডি তো নেই তো আমার এইখানে জোড়া হয়ে গেছে খুব সধানের সাথে জুড়বেন যেন এর ভিতরে পেপার লাগানো থাকে ওই পেপার ফেটে না যায় না হলে কি হবে কি আপনার পাখা বডি হয়ে যাবে তা আমার এই পাখার মধ্যে বডি নেই এটা জোড়া হয়ে গেছে বাকি যে আমরা পাখা ফিট করব তো ফিট করবার আগে এটাকে ভালো করে পরিষ্কার করে নেবো কোনো জায়গায় পাখার মধ্যে যদি এমসিল লাগানো থাকে তো ওই এমসিল আপনি অমনি ছেড়ে দেবেন ওটাকে পরিষ্কার করবেন না কেন কি ব্যালেন্স করবার জন্য এমসিল লাগানো থাকে তো আমি এটা ভালো করে এমডি পেপার পেপারদের রগড়ে আর পরিষ্কার করে দিয়েছি এবার কাপড় মেরে একদম পরিষ্কার করে নেবো পরিষ্কার করবার পরে এই যে আমাদের স্টেটার আছে এই স্টেটারের মধ্যে একটু নোংরা লেগে আছে তো হালকা হালকা এটাকেও রগড়ে আর খুব ভালোভাবে পরিষ্কার করে দেবো তো সব রকম আমাদের পরিষ্কার হয়ে গেছে এবার আমরা এর মধ্যে ব্যারিং ফিট করবো ব্যারিং কীভাবে আপনি ফিট করবেন তো সব থেকে আগে এই নীচোর মধ্যে বাঁশের জিরো এক নম্বরের ব্যারিং লাগানো হয় তো এইখানে আমি বাঁশের জিরো এক নম্বরে ব্যারিং লেগে আর হালকা হালকা ঠুঁকে দিয়ে বসে দেবো তো দেখুন আমার ব্যারিং যেরকম আমরা খুলেছিলাম যতটা পর্যন্ত ছিল ততটা পর্যন্ত লেগে দিয়েছি এবার এইখানে লেগে দেখবো তো দেখুন যখন আমি এইখানে ফিট করছি আমার এইখানে লুজ হচ্ছে তো এটাকেও টাইট করতে হবে নাহলে যখনই আপনার পাকা চলবে ওই পাখার ভিতর থেকে খড় করে আওয়াজ বের হবে তো এটা পরে করবো আগে আমরা এর মধ্যে ব্যারিং ফিট করবো স্টেটারের মধ্যে স্টেটারের মধ্যে এইখানে আপনি লাগাতে পারেন এইখানে না লেগে এই যে স্টেটার আছে এই স্টেটারের সাফটের মধ্যে আপনি ব্যারিং ফিট করতে পারেন এইখানে বাসের জিরো দুই নম্বর ব্যারিং লাগানো হয় তো এইখানে একটু নোংরা জমে ছিল তো এটাকেও রোগরে পরিষ্কার করে নেবো তারপরে এই রকম ব্যারিং ফিট করে আর এর মধ্যে লেগে দেবো হাত দিয়ে ধাক্কা দিলে লেগে যায় তাহলে ঠিক আছে নাহলে হালকা হালকা ছেনি হাতুড়ি রেখে চোট করবেন খুব সহজভাবে লেগে যাবে তা আমি এখানে চেনেই হাতুড়ি দিয়ে হালকা হালকা ঠুঁকে ঠুঁকে এটাকে বসে দেবো ঠুঁকবার টাইমে খুব ধ্যান দিয়ে ঠুকবেন যেন আপনার পাকার মধ্যে যে পেপার লাগানো থাকে ওই পেপার ফেটে না যায় তো আপনাকে খুব সাবধানের সাথে ঠুঁকতে হবে তো এরকম ঠুঁকে ঠুঁকে বসে দেবেন বাকি এই ব্যারিংয়ের নিচে যদি সিল বেরিয়ে যাচ্ছে তাহলে আপনাকে ওই শিলও চেপে লেগে দিতে হবে তো আমার এখানে সিল বেরিয়ে গেছিলো ব্যারিংয়ের নিচের সাইডে তো ওটাকেও আমি চেপে লেগে দেবো নাহলে কী হবে কী এর মধ্যে নোংরা ঢুকে যাবে ব্যারিংয়ের মধ্যে আর ব্যারিং সহজে খারাপ হয়ে যাবে তো আমার এখানে এর মধ্যে ব্যারিং ফিট করা হয়ে গেছে এবার আমরা এই সাপটের মধ্যে নিচের সাইডে ছেনি দিয়ে হালকা হালকা ঠুঁকে ঠুঁকে ড্যান্ট করে দেবো তাতে কি হবে কি নিচু সাইডে যখন আমি ফিট করবো আমার পাখা টাইট ফিট হবে আর যখন চলবে কোনো রকমের সাউন্ড বেরোবে না তো এরকম ঠুকে ঠুঁকে আপনাকে একটুখানি মার্কিং করে দিতে হবে যাকে পাঞ্চিং করা বলা হয় তো এরকম পাঞ্চিং করে দেবেন এরকম ঠুঁকে ঠুঁকে তাতে কী হবে একটুখানি এর যে ডায়া আছে ওইটা বেড়ে যাবে আর যখন আমরা ফিট করবো একদম টাইট ফিট হবে আর কোনো রকমের পাকার ভিতর থেকে সাউন্ড বেরো হবে তা আমি এখানে ঠুঁকে ঠুঁকে এর উপরে পাঞ্চ করে দিয়েছি এবার আমরা ফিটিং করবো এই পাকাকে এরকম রেখে চেপে দেখবেন যদি লেগে যাচ্ছে তো ঠিক আছে নাহলে এর উপরে পাইপ লেগকে নালে এর উপরে এরকম পাইপ লেগে হালকা হালকা ঠুঁকবেন খুব সহজভাবে বসে যাবে তো আমার এই পাকা দেখুন বসে গেছে স্টেটার নিচের যে প্লেট ছিল ওই প্লেটের মধ্যে বসে গেছে এবার আমরা উপরে যে প্লেট আছে ওই প্লেটের মধ্যে ফিট করব আগে আমি যখন এরকম ঘোরাচ্ছিলাম আমার পাখা আনব্যালেন্স ঘুরছিল এখন ঠিকভাবে ঘুরছে এবার এর উপরে যে রোটার থাকে রিং ওই রিংকে আমরা ফিট করব রিং আপনি ওই হিসাবেই ফিট করবেন যে হিসাবে আপনি খুলেছিলেন ওই রকম মার্কিং করে রেখে দেবেন নাহলে যখন আপনি আপনি রিং ফিট করছেন তো খুব ধ্যান দিয়ে দেখে নেবেন কি চারোদিকে ফিট হচ্ছে কি না আর ফিট করবার পরে এরকম হাত দিয়ে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিতে হবে যদি একদিক দিয়ে লাগাচ্ছেন পাখা জাম চলছে তাহলে এটাকে খুলে আর দ্বিতীয় সাইডে ঘুরিয়ে লাগাবেন তো আপনার পাখা ফিট হয়ে যাবে আমি এখানে রিং ফিট করে দিয়েছি এবারের মধ্যে তিনটে স্ক্রু ছিল ওই তিনটে স্ক্রুকে ম্যাচ করে আর এই রকম উপরের যে এর ক্যাপ ছিল বডির ওইটা লেগে দেবেন লেগিয়ে আর এরকম হাত দিয়ে পাকা ঘোরাবেন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে এর যে স্ক্রু আছে ওইটা টাইট করতে হবে তা আমি এখানে স্ক্রু টাইট করিনি কিন্তু আমার পাকা ফিরি ঘুরছে তেরোপরে যে স্ক্রু ছিল ওই তিনটে স্ক্রুকে আমরা লেগে দেবো আর সমানভাবে স্ক্রুকে টাইট করব এইরকম কখনো করবেন নাকি একটা ফুল টাইট করে দিয়েছেন আবার দ্বিতীয়টা টাইট করছেন তো এরকম হালকা হালকা করে টাইট করবেন তিনটেকে সমানভাবে আপনার পাকা খুব সহজভাবে ফিটিং হয়ে যাবে দেখুন আমার পাখা এখানে ঘুরছে আর কোনো রকমের আওয়াজও নেই এর ভিতরে আর একদম ফ্রি ঘুরছে এবার আমরা এর কানেকশান করবো কানেকশান কীভাবে করবেন তো এটাও আমি আপনাকে দেখতে দি আগে যে পাকাগুলো পাওয়া যাচ্ছিল ওই পাকা পুরোনো জামানার পাকা এটা খুব ভারী পাকা ওই জন্যে এর স্পিড কম থাকে এবার আমরা এর কানেকশান করবো আর ক্যাপেসিটারে তার জুড়বো সব কানেকশন করবার আগে এই নিচের একটা ছেদা আছে এই ছেদার ভিতর থেকে আপনাকে তার বাইরে বার করে নিই এইরকম খুব সাবধানের সাথে তার বাইরে বার করে নেবেন বাকি যদি আপনার এই তার বড় থাকে তো এটাকে কেটে ছোটো করে নেবেন আমি আমার সাইজের মধ্যে রেখেছি যতটা আমার প্রয়োজন তারপরে এর যে ক্লিপ ছিল ক্যাপাসিটার লাগানোর জন্য ওই ক্লিপকে লেগে দেবেন আর এর মধ্যে পাকার ভিতর থেকে চারটে তার বার হচ্ছে দুটো ব্লু আর দুটো কালো তো আমার এই তার একটু বড় আছে তো এটাকে একটু কেটে আমি ছোট করে দিয়েছি এবারে এটাকে ছিলে নেব ছিলে আর একটা ব্লু তার আর একটা কালো তার দুটোকে একসাথে জুড়ে দেবো এই দুটোকে আমরা একসাথে জুড়ে দিয়েছি এটা হয়ে গেল কমান বাকি একটা ব্লু আর একটা কালো তার বাঁচতেছে তো ক্যাপাসিটারের মধ্যে যে দুটো তার আছে ওই দুটো তারকে দুটো ক্যাপাসিটারের তারের সাথে জুড়ে দেবো তো দেখুন আমার এইখানে কমানো হয়ে গেছে আর ক্যাপাসিটারের মধ্যেও কানেকশন হয়ে গেছে এবারের আমরা যে পাওয়ার সাপ্লাই আছে যেটা আমাদের ঘরের বোর্ডের মধ্যে থাকে তো ওইটা কিভাবে জুড়বো তো একটা তার আপনাকে কি করতে হবে এই রকম জুড়ে দেওয়ার পরে এই যে নিচই ক্লিপ থাকে ওই ক্লিপের মধ্যে জুড়ে দেবেন আমার এই ক্লিপের মধ্যে জোরবার যে ছোট ছোটো নাট থাকে ওইটা পড়ে গেছে তো আমি এটা টেপ মেরে অমনি রেখে দেবো এবার আমরা এর মধ্যে যে লাইন আর নিউট্রাল কানেকশান থাকে ওই কানেকশন করব তো দেখুন আমি এখানে কানেকশান করেছি আমার পাকা উল্টো ঘুরছে তো এবার আমরা এটাকে সোজা করব তো আপনি সোজা কিভাবে করবেন তো দেখুন যেটা কমন ছিল ওই কমনের মধ্যে একটা ব্লু তার আছে তো ওই ব্লু তারকে আপনাকে খুলতে হবে খুলে আর যে ক্যাপাসিটারের মধ্যে ব্লু তার আপনি আমি জুড়ে ছিলাম ওই ক্যাপাসিটারের মধ্যে ব্লু তারকে কমানের মধ্যে জুড়ে দেবো আর কমানের ব্লু তার ক্যাপাসিটারের মধ্যে জুড়ে দেবো আমার এই পাকা চক্কর ঠিক হয়ে গেছে এবি উপরে ছাতের মধ্যে ফিট করে দিয়েছি আর আমার পাকা খুব ভালোভাবে ঘুরছে কোনো রকমের অসুবিধে নেই তো বন্ধুরা আপনি এইভাবে পাকা রিপেয়ার করতে পারবেন ঘরেতেই আশা করব আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে তাহলে ভিডিও লাইক করুন নিজের বন্ধু বান্ধবকে শেয়ার করুন আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করুন এই ভিডিও সম্পর্কে কোনো রকমের ডাউট থাকে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে